টেকনিক্যাল কারণে করতে পারছেন না, এটা টেকনিক্যাল কারণ প্র্যাকটিক্যালি তো নিতে পারি না, এটা আমার নিজের না, এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে যাই না, এটা আমি কেমনে ইয়ে করি, আর আমি তো দেখাই দিলাম। আচ্ছা শুরু করছি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৈঠকখানার আজকের আড্ডায়। যথারীতি তিনজন অতিথি আছেন আমাদের মধ্যে, তিনজনই রাজনীতিবিদ, তিনজনই তিনটি বড় দলের সম্পাদক। অসীম কুমার উকিল ক্ষমতাসীন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। আমাদের পাশে আছেন রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিপির সম্পাদক। এবং আমাদের সঙ্গে আরও আছেন জনাব আসাদুজ্জামান রিপন, বিএনপির বিশেষ সম্পাদক। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের আড্ডায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে ভালো থাকি, ভালো বোধ করি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন রিপন ভাই, আপনি যেদিন ওই উত্তরের মেয়রের নমিনেশন পেপার পার্টির নমিনেশন পেপার কিনতে গেছেন বা জমা দিতে গেছেন বোধ হয় নাকি? দুটি করতে হয়েছে। আমি আপনাকে ফোন করেছিলাম তখন, মনে আছে না? আপনি তখন ব্যস্ত ছিলেন, কথা বলতে পারেন নাই। আমার একটা প্রশ্ন ছিল, আপনি তো গতবার সাউথের মেয়র ক্যান্ডিডেট ছিলেন, এই আবার এবার নর্থের মেয়র ক্যান্ডিডেট হতে চাচ্ছিলেন, মানে এটি কি করে, এটা কি সম্ভব, মানে টেকনিক্যালি পসিবল নাকি? না, টেকনিক্যালি পসিবল কারণ না, মানে আপনি যেটা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে স্থানীয় সরকার আইনে আছে যে আপনার যিনি স্থানীয় সরকারে অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাকে ওই এলাকার ভোটার হতে হয়। আচ্ছা, রাইট, সেটাই। আমি তো বেসিক্যালি ছাত্র জীবনে বা রাজনীতি করেছি বা আমার গোটা পুরনো রাজনীতি যেটা, সেটা হচ্ছে আমি তো বাস্তুহারা রাজনীতি করা লোক, মানে সোজা কথা স্যুট কোট গাই দিচ্ছি, এটা আমার প্রফেশনাল কারণে পড়তে হয়, কিন্তু বেসিক্যালি তো আমি একটা মানে কি বলে একটা সমাজ পরিবর্তনের পক্ষের লোক, মানে কমিউনিস্ট আন্দোলন করি না, বাট আমি অবশ্যই আমি একটা মানে সমাজ পরিবর্তনের প্রত্যাশা করি, এটা যেটা চলছে সেটাকে আমি সমর্থন করি না, এটাও সত্য কথা। তো আমার তো ঢাকা বাড়িঘর নাই, তো ফলে কখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মধ্যে আমার ঘুরতে, বাড়িওয়ালারা যখন বাড়ি ভাড়া বাড়ে তখন বাসা বদল করতে হয় নেচারালি। আচ্ছা আচ্ছা। তো আমি যখন এর আগের বার যখন প্রার্থী ছিলাম, ইনফ্যাক্ট আমার বাসাটা যেটা একেবারে এন্ড অফ দা মানে বর্ডারে সিটি কর্পোরেশনের মানে এখন বর্তমান যে ডিমার্কেশন তাতে একেবারে লাস্ট বর্ডার অফ দা উত্তর অ্যান্ড দক্ষিণ দুটো মানে বলা যেতে পারে একেবারে বর্ডার এরিয়া। আপনি কি দুই দিকের ভোটার এরকম? না, তা না, আমি বেসিক্যালি ভোটার আইন অনুযায়ী উত্তরেরই ভোটার ছিলাম। তো যখন গতবার উত্তরে যখন এটা মোটামুটি আমাদের প্রার্থী ফিক্সড ছিল, তখন আমাদের মানে আমাদের অনেক শুভানুদ্দায়ী শুভার্থী, ইনফ্যাক্ট আনডিভাইডেড ঢাকা থাকতেই কিন্তু আমি মেয়র ক্যান্ডিডেট ছিলাম, আনডিভাইডেড ঢাকা থাকতেই। তো তারপরে 2012 সালে যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র তুললাম, যে নির্বাচনটা বন্ধ হয়ে গেল এখনকার মতো, ওই নির্বাচনে আমি ছাড়া দ্বিতীয় অন্য কোনো প্রার্থীও ছিল না, ওই নির্বাচনটা 2012 সালে বন্ধ হয়ে গেল, মানে আমাদের পার্টির তরফে আমি প্রার্থী ছিলাম, আওয়ামী লীগের তরফে না বললে বলবো সাইক্য কোনোখানে প্রার্থী ছিলেন, নির্বাচনটা বন্ধ হয়ে গেল। যদি নির্বাচনটা বন্ধ না হতো তাহলে 2012 সালে ওই নির্বাচনটা হলে সেখানে পার্টির থেকে আমি নির্বাচন প্রার্থী আপনি ছিলেন, যেহেতু আর কেউ ছিলেন না। ওই নির্বাচনটা হলো যে 2015তে যাই, তো 2015তে যখন নির্বাচন করতে হলো তখন আমার পার্টি আমাকে সাজেস্ট করলো যে সেটা মির জাব্বার সাহেব তাকেই পার্টি এন্ডোর্স করলেন, আমাকে বলা হলো আমি যদি, যেহেতু ওনার বিরুদ্ধে অনেকগুলো মামলা টামলা ছিল, উনি নির্বাচনী প্রচারে নাও নামতে পারেন বা সমস্যা কোনো কারণে সমস্যা দেখা দিতে পারে, ইন দ্যাট কেস পার্টি আমাকে স্ট্যান্ড বাই ক্যান্ডিডেট হিসেবে রাখতে হতো, পার্টির সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হলো। তো আমি নেচারালি ওই নির্বাচনটি করার জন্য শুভার্থীদের অনুরোধে আমি ইয়ে গেলাম, কি বলে আমার বেশ কিছু আত্মীয় স্বজন যেহেতু দক্ষিণ অঞ্চলে বসবাস করেন, ওখানে আমার ভোটার ইয়েটা আমি শিফট করলাম। বুঝতে পারছি, ওই নির্বাচন আপনি যখন দক্ষিণের ভোটার ছিলেন কিন্তু বেসিক্যালি আপনি উত্তরের ভোটার। তারপরে ওই নির্বাচনটা যেহেতু আমার করা সম্ভব হলো না, আমি আমার নিজের জায়গাতে আবার ব্যাক করে চলে আসি, এইভাবে আপনি আবার উত্তরের ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন। যাই হোক, এবার বুঝলাম যে জিনিসটা আমার অফিসে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে কি ব্যাপার রিপন ভাই, গতবার ওইদিকে ক্যান্ডিডেট হলেন এবার আবার এইদিকে নাকি, এটা কি তাহলে কি ভোটার, যেমন এমপি ইলেকশনের সময় ভোটার হওয়ার দরকার নাই, না ওটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, তো এটাও কি তাই কি না, এরকম আলোচনা হচ্ছিল। এনিওয়ে, আর দাদা কেমন আছেন? ভালো আছে, শীতের তীব্রতা ছিল একটু কমেছে, কমছে, রাইট, সারা দেশে মানে একটা নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে, যেমন সিটিতে ছিল ঠিক তেমনি ছুটি হলে আর কি শুক্র শনি সবাই গ্রামে চলে যাচ্ছে, বাড়ি বাড়ি ঘুরছে, বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে,
সবকিছু মিলেই আমরা একটা নির্বাচনে আবহাওয়ার ভিতরে আছি ভালো, মানে একটা রাজনীতিবিদদের জন্য নির্বাচন তো একটা উৎসব, সাধারণ মানুষের জন্য উৎসব, তো রাজনীতিবিদদের একটা নেতৃত্ব অবশ্যই, কারণ ডিসেম্বরে যেটা স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন ডিসেম্বরে আপনার জাতীয় নির্বাচন হবে, তার আগে তো ঢাকা সিটির ইলেকশন বন্ধ হয়েছে, কিন্তু আরও তো অ্যাটলিস্ট 5টা সিটি কর্পোরেশন নির্বাচন ডিউ আছে। হ্যাঁ, তো ইলেকশনের বছর এটাকে বলাই যায়। হ্যাঁ, ইলেকশনের বছর। আপনারা ঘটনাচক্রের দর্শক, আমাদের অতিথি তিনজনই সাবেক ছাত্র নেতা, তো তাদের মধ্যে একটা কমন বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে ডাকসু ইলেকশন নিয়ে একটা রায় হয়েছে হাইকোর্টের, এবং 6 মাসের মধ্যে ইলেকশনের পদক্ষেপ নেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছেন, এটা নিয়ে যদি আপনারা একটু আলাপ করেন। অনেকে একটা উপযুক্ত বিষয়। হ্যাঁ, রিপন ভাই তো ইলেকশন করেছিল, স্পষ্ট মনে আছে গত রিপন পরিষদ লাস্ট ডাকসু ইলেকশনের সময় ছাত্র দল থেকে দুটো প্যানেল হয়েছিল, আপনি এক প্যানেলে ছিলেন। না, দুটো প্যানেল, প্যানেল একটাই ছিল। না, আপনারা আপনারা চেয়েছিলেন আরেকটা প্যানেল তো ছিল না, দুদু ভাই এবং আপনার নেতৃত্বে একটা প্যানেল হচ্ছিল না? আমাদের প্যানেলটাই, আমাদের প্রথমবার আমাদের প্যানেল ছিল, প্রথমবার তো আমরা ইলেকশন করলাম, দ্বিতীয় দফায় মানে সেকেন্ড টার্মে আমাদের আমাদের প্রার্থিতাও ছিল, আবার আমাদের দলের মধ্যে অন্যদের প্রার্থিতাও ছিল, এরপরে আমরা সিনিয়র পর্যায়ে ছিলাম, এরপরে আমাদের কম্পারেটিভলি আমাদের চেয়ে যারা একটু জুনিয়র তারা তারা আমান খোকন, রাইট? তো এটা মনে আছে আমার পরিষ্কার যে এটা নিয়ে একটা ওই দিন খুব উত্তপ্ত ছিল আর কি ক্যাম্পাস। তো এখন ইলেকশন করতে গেলে তো কিছুটা দায়িত্ব, প্রধান দায়িত্ব সরকারের, যদিও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, কিন্তু সব ইলেকশনে তো এখন মোটামুটি আমরা দেখছি যে সরকারের ইচ্ছা অনিচ্ছা একটা বড় ফ্যাক্টর, আন্তরিকতাও বড় ফ্যাক্টর। সরকার যদি চায় তাহলে ফেয়ার ইলেকশন হইতে পারে, এরকম এক্সাম্পল কিছু কিছু অলরেডি সেট হয়েছে। তো আপনি এবং দাদা বলেন তো দেখি, ইলেকশন যে দীর্ঘদিন ধরে হয় নাই, এটার কারণটা কি, মানে কাদের অনীহা ছিল এই নির্বাচনগুলি না হওয়ার? এটার আসলে সরাসরি উত্তর দেওয়াটা খুব কঠিন, মানে কারণটা কি হয় নাই 27 বছর যাবৎ হচ্ছে না ডাকসু আমান। এটা কিন্তু আমাদের জন্য খুব লজ্জার বিষয়। লজ্জার বিষয়, রাজনীতিবিদদের জন্য অপমানজনক এটি। আমি এই কথাটা বলতে চাই, আসলে ডাকসু তো নেতা তৈরির কারখানা, ছাত্র রাজনীতি নেতা তৈরির কারখানা, ছাত্র রাজনীতির ডাকসুকে আমরা বলতাম সেকেন্ড পার্লামেন্ট হিসাবে আমরা অভিহিত করতাম। ছাত্র রাজনীতির সূতিকাগার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু, সমস্ত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করবে সেই ডাকসু, এটি হচ্ছে না। কার জন্য হচ্ছে না এই আলাপ আলোচনাটা অগ্রসর করা খুব কঠিন, কিন্তু হচ্ছে না গত 27 বছর বলতে পারে হয়তো, কারণ আপনাদের এই দুই দল আওয়ামী লীগ বিএনপি দুই দলই এই 27 বছরের মধ্যে ক্ষমতা, কেউ কেউ না কেউ কখনো না কখনো ক্ষমতায় ছিল। হ্যাঁ, আমরা ক্ষমতায় ছিলাম, প্রিন্স হয়তো আমাদের উপর দায়িত্ব চাপায় দেয়, একটা বক্তব্য দিতে পারবে, কিন্তু এটা তো অগ্রসর হওয়া যাবে না। কিন্তু দায়িত্বটা নিয়ে কেন 27 বছর ইলেকশন, আমরা পারি নাই, আমি অসীম দা পারে নাই, রিপন ভাই পারে নাই, প্রিন্স ভাই হয়তো পারতো না, এই জন্য অনেক কথা বলছি। তবে সেটার ব্যর্থতার দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, এই কারণে নিতে হবে। আপনি দেখেন এই যে একটু আগে আপনার যে নির্বাচনের কথাগুলো আসছে আসে, আজকে দেখেন মানে আপনার বিভিন্ন জায়গাতেই, আমি সেদিন এই ডাকসু নিয়ে আরেক জায়গায় কথা বলছিলাম, তো শফি আহমেদ আমাদের সময় জাসদ ছাত্রলীগেরও অর্গান সেক্রেটারি ছিল, এখন তো আপনাদের দলেই আসছেন, তো মানে পরিসংখ্যানটা আমার কাছেও জানা আছে, বাট শফি আহমেদ উল্লেখ করলেন যে প্রায় 70% লোক এখন ব্যবসায়ী, মানে 70% ব্যবসায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। আমি বলি না যে পার্লামেন্টে মানে ব্যবসায়ীরা আসতে পারবে না, তা বলছি না, কিন্তু আজকে যে নেতা তৈরির ফ্যাক্টরিটা যেটা বললেন, ডাকসু বলেন, রাকসু বলেন, চাকসু বলেন, যাকসু বলেন, বাকসু বলেন, মানে বিভিন্ন কলেজে যেমন কলেজে ছাত্র সংসদগুলো হতো, এগুলো তো হলো কি হাজার হাজার নতুন নেতা তৈরি হতে পারে না, যেটা বুঝি একটা প্রথমে তার আগে একটু আমার বোধ হয় বলাই উচিত, কারণ আজকে যে দিনটা আপনি জিজ্ঞেস করলেন, আমাদের কমিউনিস্ট পার্টির কাছে আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং শোকাবহ দিন, কারণ 2001 সালের 20 জানুয়ারি পল্টনে আমাদের পার্টির যে মহাসমাবেশ, সেখানে একটা বোমা হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং 5 জনকে আমরা হারিয়েছিলাম এবং শতাধিক শহীদ আহত হয়েছিল এবং তার মধ্যে এখন প্রায় 10-12 জন পঙ্গুত্বের জীবনযাপন করছে। সুতরাং আজকে সেই দিনটি, সুতরাং আমি
সেই পাঁচজন আমাদের শহীদ কমরেডদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে কিন্তু আবার সেই বিশে জানুয়ারির শহীদ আসাদ দিবস। হ্যাঁ, শহীদ আসাদ দিবস সালের গণঅভ্যুত্থানের মূল কাণ্ডারি ছিলেন এবং তার মধ্য দিয়েই মূল গণঅভ্যুত্থানটাকে বেগমান হয়েছিল। তো এখন আমি একেবারে আমার মনে হয় এটা সহজ উত্তর সবাই বোঝে, বা এটা আমার যতই কথা অসীম দা এটা বলুক যে আমি একটা বক্তৃতা করে দায় চাপাইতে চাই, দায় চাপাচাপির ব্যাপার না। আমি বুঝি অতীতের অভিজ্ঞতা বা যা বলে অ্যাকচুয়ালি রাজনীতি এখন যেখানে চলে আসছে ক্ষমতাসীনরা চাইছে কি না তার উপরে নির্ভর করে এই নির্বাচনগুলো, দ্যাটস হোয়াই সেখানে চলে গেছে, এটি একটি ঘটনা। কিন্তু আপনি যদি আবার একটু ভেতরের দিকে ঢোকেন, আমি মেলা কি বলবে যে অনুমাত্রিক বিশ্লেষণ করলাম না, কিন্তু সাধারণ বিশ্লেষণে অনেকদিন ধরে হয়ে গেছে কি ক্যাম্পাসে আগে যে একটা সহবস্থান ছিল আপনি দেখবেন, বিশেষ করে 90 তার পরবর্তী কিছু সময় একটু ভালোভাবে থাকলেও পরবর্তীতে সেই সহবস্থানটা নাই। একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ ছিল, সেইটার মধ্য দিয়ে একমাত্র কি বলে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না সেই ছাত্র সংগঠন বাদে সব ছাত্র সংগঠন হলে ভালো হয়, তা তো নিঃসন্দেহে, চা ছাড়া তো বাঙালির আড্ডা কি করে যাবে, চায়ের সাথে তাহলে আর একটু ভালো হয়। আগে অফার করা উচিত ছিল কবি, যাদব আমাদের জায়গাটা যখন ছাত্ররা, এই যে এমনকি রিপন ভাইদের সময় অসীম দা বা আমাদের সময়ও তো বটেই আমি মনে করি বারো অনেক জায়গাটাই, যে ছাত্ররা যে যে দল করুক না কেন ছাত্র অঙ্গনে এসে ছাত্রদের পক্ষ অবলম্বন করে কথা বলতে হতো, তার মধ্যে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবে সে জেগেছিল, কিন্তু ছাত্রদের মধ্যে ওই ধরনের দুর্বৃত্তায়িত ধারা, একবারে ক্ষমতাসীনদের সেই পাকিস্তান আমলে সাইদুর রহমান পাসপাত্তু ওই রকম কিছু লোকটুক সারা এনে সাবেল লোক, হ্যাঁ পাসপাত্তু বলতে হয়েছে এদের উপর, যে এইসব ছাড়া কিন্তু ওইটা ছিল না। কিন্তু দেখবেন 90-এর পরবর্তীতে সময়গুলোতে এসে, তার আগে অবশ্যই ছিল, তার আগেরটাও আমাদের নাকচ করার কোনো সুযোগ নেই, কারণ এরশাদের সময় আমরা ছাত্র সমাজকে দেখেছি, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দেখেছি, বিভিন্ন সময় ছিল কম বেশি, কিন্তু পরবর্তীতে ধারাটা এরকম হয়ে গেল, একটা সময় আপনি দেখবেন যে ধারাটা এরকম হলো যে ক্ষমতায় যে থাকে সে 60%, ক্ষমতায় না থাকলে 40% ভাগাভাগি, পরে এটা হয়ে গেল একছত্র। তা আমি বলতে চাই এইটা আমার কনক্লুড কথা, তাহলে না প্লিজ ক্যাম্পাসে একছত্র, ওকে ক্যাম্পাসে যদি সরকারি দলের ছাত্র সংগঠন একছত্র আধিপত্য থাকে তাহলে সরকার কেন চাইবে না ইলেকশন দিতে, না এই জায়গাটা এইটাই আমার মজার ব্যাপার। এবার আমি একটা আপনাকে বলি, একেবারে জাস্ট সরাসরি উদাহরণের জায়গায় যাই, আমি একজন এই সরকারের আমলে এখনো তিনি আছেন একটা হলের প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি খোলা মনেই বলছি, গেলে নামটা বলি না, ইয়াং ম্যান আমাদের থেকেও একটু মানে জুনিয়ারই হবে বয়সে, আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো এখানে প্রক্টর, প্রক্টর হলের প্রক্টর থাকেন, প্রভোস্ট, যে আপনি তো এইখানকার প্রভোস্ট, তো ওইখানকার সে আবার এর টক শোতে আলোচনা হয় সে পক্ষে, তার মানে যেটা ব্যাপার কি কয় প্রিন্স ভাই, সত্যি কথা হচ্ছে আমি একদিন এইসব নেতাদের ডাকছিলাম জিজ্ঞেস করছিলাম, ওটা ইলেকশন হোক তোমরাই যেত, স্যার দরকার নাই, এমনি ভালো আছি, এবার ভালো আছি সংজ্ঞা বোঝেন আপনি, মানে এখন ওইখানে থাকা মানে নানা ধরনের আধিপত্য বিস্তার সহ যে কাজটা সেইটা তারা করতে পারে, একটা দল ক্ষমতায় যে থাকে এইখানে এখন আছে আমি সেটা বলি না, তার পরটাই বড় ব্যাপার, সেইটাকে ব্যবহার করে যে সুযোগ সুবিধা করতে পারছে সেভাবে যদি ছাত্রদের ভোটে আমার হতে হয় তাহলে যে দায় দায়িত্ব চাপে সেইটা হওয়া যাবে না। আর একটা আমার ধারণা হয়েছে, আমি আমার ছাত্র সংগঠনে দিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, তা বলে হ্যাঁ প্রিন্স ভাই এটাও যেমন ঠিক, ধরেন একটা প্যানেল হলে সেখানে তো অনেকে আছে, তাহলে ভাগ বটোয়ারাও যদি করে সে তাহলে অনেককে ভাগ বটোয়ারা দিতে হয়, এখন তো সেটা দরকার নেই, প্রধান নেতা বা একটা দুইটা দলের উপনেতা তারাই সব কাজ করছে, এই হচ্ছে আসল ঘটনা বলি, সুতরাং তারা তো আর চায় না। আচ্ছা এই এটা তো দুই আপনাদের দুই দলের উপরে কিন্তু বর্তাচ্ছে, আপনারা আমি আগেই বলেছি যেটাই বলবে সে চা চলে আসছে, আমরা আমরা চা বিরতি নেব, কিন্তু একটু আপনি বলেন না, আমি বলতেছি বলেন যে একদম এই বক্তব্যের সাথে আপনি একমত না, না না একমত হওয়ার কোনো বিষয় নাই, দায়িত্বটা সকলকে ভাগাভাগি করে নিতে হবে, আমরা আর মামুরা এই কথা কয়ে পার পাওয়া যাবে না, না কথা হচ্ছে যে প্রিন্সদের কিভাবে বনরা দায়িত্ব কিভাবে তাদের উপর যাবে, আরে তো সব ডাকসু নির্বাচনই চায় না, হ্যাঁ অনেক সেনে বলতেছে কি ক্যাম্পাসে বলবে, ক্যাম্পাসে একটা আন্দোলন গড়ে তুলতে পারছে এদেশের রাজনীতির পাশাপাশি অপরাজনীতি করা মানুষজন সবসময় ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিল, এরা আজও আছে সমাজে, এরা আজও আছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে,
এরা আজও আছে রাজনীতির নিয়ন্ত্রক ছাত্ররা ইলেকশন চায় না, এটা এই বক্তব্যটা কি ঠিক? ছাত্ররা ইলেকশন চায় না, চায় না না, কোথায় ছাত্ররা ইলেকশন? আপনি দেখছেন নাকি তাহলে যে সাধারণ একটা ছাত্র কি অনশন করতে যায়, একজন ছাত্র বা আমি ছাত্র ইউনিয়ন চায় না, আমি কথা কিন্তু বলছি না, ছাত্ররা চায় না, ছাত্ররা যদি মামলাটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে হয়েছে, এগুলি তো দ্বিমত করার বিষয় না। একটা মামলা করে এটা এটা রাজনীতিবিদদের জন্য কত দুঃখজনক ব্যাপার, একটা মামলার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা ডাকসু নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি বা আজকের আলোচনা করছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে হয় নাই, কেন হয় নাই সেই জায়গাটা সামগ্রিকভাবে আর হয় নাই বলেই এটা খুব স্পষ্টতই আমাদের যে গণতান্ত্রিক কাঠামোগুলির দুর্বলতা কি না, এটিও একটা অন্যতম কারণ গণতন্ত্র কাঠামোগুলির দুর্বলতা গুলি। ওইটা তো আমার গভীর আলোচনা দাদা, এটাকে পাশ কাটানো যাবে না। বলেন যে আপনার এই যে প্রিন্সের বক্তব্যের পরে যে দাদা যে একটা ব্যাখ্যা দিলেন, আমি কিছুটা দায় নিয়ে কথা বলা পছন্দ করি প্লিজ। সেটা হচ্ছে যে একেবারেই মানে 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 কি বলে আমার দলের বা আমার দল যখন ক্ষমতায় তো তাদের কোনো দায়িত্ব নেই কথাটা আমি বলতে চাই না। আমি মনে করি যে এই ক্ষেত্রে আমাদের দল যখন ক্ষমতা ছিল তাদের দায়িত্ব ছিল, তো সেই দায়িত্বটি তারা পালন করেননি, সেটা এই অতএব আজকে যে 27 বছরের মধ্যে তো আমার দলও তো 2 টার্মে 10 বছর ছিল, শুধু 10 বছরের দায়িত্ব তো আমি এড়াতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার মধ্যে খেয়াল আছে, কারণ আমি যখন ছাত্ররাজনীতি তখন আপনি ক্যাম্পাসে আপনি সাংবাদিকতা তখন করতেন, ছাত্র তো ছিলেন বোধ হয় তাই না? মানে না মানে বিশ্ববিদ্যালয়ের মানে রিপোর্টার যারা থাকেন তারা কি অনেকে ছাত্র, যেমন আমরা অবশ্যই পাস টাস করে কিছুদিন থাকি, আমরা ছাত্র নেতাদের মতো না, আমরা পাস করে আমাদের ফুল টাইম জবে চলে গেছি, রাইট? তো এখন তখন আমরা কিন্তু আপনি যখন আমরা ছাত্র রাজনীতি তখন আপনি বেরি মাছ আপনি তখন সাংবাদিকতায় আছেন বিশ্ববিদ্যালয়ে, আপনার খেয়াল আছে আমি তখন মান্নান স্যার তখন প্রয়াত মান্নান স্যার তখন ভাইস চ্যান্সেলর, আমি কতগুলো পপুলার কথাগুলো নিয়ে আসতাম, মানে আমি চিন্তা করতাম যে ছাত্র রাজনীতি করতে ছাত্রদের কথা বলতে হবে, মানে ছাত্রদের কথাই বলতে হবে, ছাত্রদের অধিকারের কথা বলতে হবে, ছাত্রদের মনের কথা বলতে হবে, জাতির কথা অন্যান্য প্রসঙ্গ অটোমেটিক্যালি চলে আসবে। যেমন মনে করুন আপনার প্রতি বছর হল সংসদের জন্য এবং ডাকসুর জন্য এখন তো 7 টাকা করে না, মানে 60 টাকা মানে 60 বাংলায়, তখন বোধ হয় আমাদের সময় একটু কম নেওয়া হতো, তো এই যে টাকাটা নেওয়া হতো, ছাত্র সংসদ নির্বাচন হতো না কিন্তু টাকাটা নেওয়া হতো, লাইব্রেরির কসম মানি নেওয়া হতো কিন্তু লাইব্রেরি অ্যাক্সেস বা লাইব্রেরি সেই অনুযায়ী নতুন বই আসতো না। তো আমি একটা তখন তো আমাদের সময় যখন আমরা ছাত্র রাজনীতি তখন ছাত্র সংখ্যা অনেক কম ছিল, এখন তো 37,000 ছাত্র, আমাদের সময় তখন 14-15-17 পর্যন্ত যে উঠেছিল আর কি। যাই হোক, তো একটা হিসাব করে দেখলাম যে প্রচুর টাকা, এই টাকাগুলো কোনো হিসাব দিতে পারে না, ডাকসুর নামে টাকা হচ্ছে, মানে হল সংসদের নামে টাকা উঠছে, খেলাধুলা নাই, সাহিত্য প্রতিযোগিতা নাই, বার্ষিকী বেরোচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই। তো তখন আমরা একটা প্রচণ্ড জোরালো চাপ সৃষ্টি করি ছাত্রদের মধ্যে, একটা প্রচণ্ড তাদের মাথার মধ্যে, যেমন আমার মনে হয় আপনিও বোধহয় যখন ইউনিভার্সিটি বেরিয়েছেন ওই যে একটা কসম মানে লাইব্রেরির কসম মানে এটা এই টাকাটাকে আপনি নিয়েছিলেন বোধ হয়, আমরা কেউই নেই না, কেউ ফেরত নেয় না, কেউ ফেরত নেয় না, আমরা ভুলেও গেছি, রাইট? কিন্তু এই যে টাকাগুলো হদিস নাই, কারণ এখানে একটা জবাবদিহিতা নাই, জবাব স্টুডেন্ট যেটা অসীম যেটা বললেন যেটা সেকেন্ড পার্লামেন্ট, আমাদের ব্রেকের টাইম হচ্ছে রিভার ভাই, আপনি বলেন যে কি কোন আপনাদের যেটা বলছিলেন আপনাদের দায় দায়িত্ব আছে, হ্যাঁ দায় দায়িত্ব তো বটেই, আমাদের সরকার যখন আমাদের দলের সরকার যখন ক্ষমতায় ছিল তখন তখনও তো ডাকসু নির্বাচনের প্রয়োজনীয় তখনও ছিল, সবসময় ছিল। আজকে মানে মূলত আমার কাছে যেটা মনে হয় কি যে এই যে আপনার মানে ভিসি যে ভিসি নিয়োগের যে প্রক্রিয়াটা, ভিসি নিয়োগের প্রক্রিয়া আপনি দেখবেন সরকার বদলে, সাধারণত আমি যেটা দেখছি সরকার বদল হয়ে গেলে মানে আগের যে ভিসি থাকেন সেই ভিসি সরকার সমর্থক চলে আসেন তারপরে সিনেটের মাধ্যমে তার ইলেকশন হতে তো অনেক টাইম লাগে, তিনি তার একটা ভাবলো সরকারকে একটা খুশি করতে হবে, যে সরকারকে খুশি করতে যে আসলে যে সরকারের যে কোনো লাভ হয় না এটা আরিফিন সিদ্দিক সাহেবের বেলাও দেখলাম, মানে সরকারকে সবাই খুশি করতে চায়, খুশি করতে গিয়ে কি ইলেকশন দেয় না এরকম অনেকটা ওরকম, কিন্তু সরকার চাইলে তো বিশেষ দিতে বাধ্য হইতে, আমার বক্তব্য সরকার চাবে কোন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, আপনি দেখুন বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচন মানে ছাত্রদের প্রতিনিধিত্বটুক বাদে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের মধ্যে ছাত্রদের যে 5 জন প্রতিনিধি এইটুক বাদে ওখানে সিন্ডিকেট ইলেকশন থেকে 5 জন আর রেজিস্টার্ড গ্রাজুয়েটদের মধ্যে থেকে 35 জন 35 জন
এখন আপনি দেখবেন সমস্ত নির্বাচনই হচ্ছে, ডি নির্বাচন হচ্ছে, সিন্ডিকেট নির্বাচন, সব নির্বাচন হচ্ছে, রেগুলার হচ্ছে, সেখানে পরিবেশের কোনো সমস্যা নেই। এবং এর মধ্যে শিক্ষকরা কিন্তু নিজেদের নিজেদের মধ্যে গুতগুতিও করেছে। কয়েকদিন আগে এক শিক্ষক আরেক শিক্ষক গুতিয়ে রাস্তার মধ্যে শুয়ে ফেলেছে, মানে মাঠের মধ্যে শুয়ে ফেলেছে, সেখানে পরিবেশ নষ্ট হলো না। আর গত 5-10 বছরের মধ্যে তো আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ে একদিন ছাত্র ছাত্রদের মধ্যে গোলযোগের কারণে বিশ্ববিদ্যালয়ে একদিন বন্ধ হয়েছে, এটা আমার আপনারা নিশ্চয়ই জানেন না। এবং অসীম আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমরা আরো কথা বলবো না, আমি একটা সেকেন্ড শেষ করে দিই যে আমাদের আমরা যখন ছাত্র রাজনীতি করি তাই না, তখন কিন্তু মানে পারস্পরিকভাবে বিবদমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রায় গণ্ডগোল হতো, সংঘর্ষ হতো, এবং অভ্যন্তরীণ কোন্দলও অনেক মানে মানে রক্তপাত হতো তাই না। ডিসপাইট দ্যাট, একটা সামরিক সরকার ক্ষমতায়, ডিসপাইট দ্যাট তারপরও কিন্তু দুটো নির্বাচন কিন্তু হয়েছে। তো সেখানে এবং ওখানে এরশাদ তো জানতো যে তার নতুন বাংলার পার্টিসিপেট করার সুযোগ নেই, পাশও নাই, বাট হি অ্যালাউড, আই মাস্ট, হি অ্যালাউড যে ঠিক আছে যারা আসে আসবে। তো আপনার পাকিস্তান আমল হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এই যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময়ে নির্বাচনটা কেন হয়নি, এটা একটা গবেষণার বিষয়। এটা আমার মনে হয় যে ভবিষ্যতে যারা পিএইচডি টিএইচডি করবেন যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট। ধন্যবাদ ধন্যবাদ। আমরা চা খেতে পারতেছেন না কথা বলতে গিয়ে, চাটা শেষ করেন, আমরা একটা চা বিরতি নেই। এই গবেষণার অংশ হিসাবে কিন্তু আমার প্রশ্নটা করা, কেন এর নির্বাচন 27 বছর ধরে হয় নাই। দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আসলে চেয়ারম্যান তারা ওইখানে ভোট মারছে, তাদের টার্গেট ছিল বিএনপির সাইজটা কমাই দিয়ে তাদের নাম্বারটা বেশি। রংপুরে কিন্তু সাপোর্ট করে নাই, উপজেলাতে তারা ভাইস চেয়ারম্যান, তারা দেখাতে চাইছে যে দেখো হাউ মেনি ভাইস চেয়ারম্যান। দর্শক আমরা আবার চলে এলাম বৈঠকখানার আড্ডায়, কথা হচ্ছিল ডাকসু ইলেকশন নিয়ে। ডাকসু ইলেকশন তো আমরা মোটামুটি সবার বক্তব্য শুনলাম, এখন আরও তো অনেক ইলেকশন আমার গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্য ছাত্র রাজনীতি নেই। দাদা ডাকসু হয় নাই বলে কি এই যে চাকসু জাকসু এটা কি সবগুলি হতে পারে, একই কারণ না, একই কারণ না, যেটা বলতেছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, এটা জিনিস টান দিয়েছে খুব সুন্দর ভাবে আর কি, যে মানে ছাত্ররা করতেছে না বা রিভলিউশন প্রিন্সের কথা মতো বোঝা যায় যে সরকারি দল করতেছে না, এগুলি কোনোটা কি খণ্ডন করার বিষয় না। কিন্তু সিনেট ইলেকশন হচ্ছে, শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে, সমস্ত জায়গাগুলি হচ্ছে, বিসি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ওখানেও পলিটিক্যাল ব্যাকিং আছে কিন্তু। হ্যাঁ, এখানে তো আরও বেশি পলিটিক্যালাইজ, আরও বেশি দল বান্ধব। আমরা আজকে গিয়েছি, আজকে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়টা উৎসবমুখর পরিবেশ, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়, এটা হঠাৎ করে মানুষ আসতে মনে করবে যে এখানে কি এত গাড়ি এত মানুষ কি ব্যাপার। সেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন? আমি তো মনে করি না হওয়ার ক্ষেত্রে শিক্ষক রাজনীতি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে বলতে পারেন সরকারের ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বে যখন উদ্যোগী হবে, সে যখন যাবে কথা বলতে, তখন জিনিসটা খুব সহজ হবে। আর সরকার বা এটার আচার্য যদি বেসিকে ডেকে নিয়ে কথা বলতে হয়, সেটা জিনিসটা অনেক কঠিন হয়। এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার, কেন এগুলি হচ্ছে না। আপনার খুব ক্যাটাগরিক্যালি বলি, কেমন দাদা কেমন ডাকসু বা রাকসু ইলেকশন না হওয়ার পিছনে শিক্ষক? হ্যাঁ, রাজনীতি দায়ী, ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে না, ওদের ওদের পরিচালনার সুবিধার্থে, ওদের ওদের রাজনীতি এস্টাবলিশ করার সুবিধাতে। আমি আপনাকে বলি, এখন বিশ্ববিদ্যালয় আমাদের সময় ছিল কয়টা, 5-6টা না, এখন শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা তো এটা রাজনীতি করি, আমরা বুঝি যে একটা হোল টাইমের ব্যাপার, আমরা খুব কাছের থেকে দেখেছি একটা প্রভোস্টের পোস্ট একটা হোল টাইমের হওয়া দরকার। একটা প্রভোস্টের উপর শত শত ছেলে বা মেয়ে থাকতেছে, বাবা মার আশ্রয় ছিল, সেই প্রভোস্ট সারাদিনের কতটুকু সময় অফিসে দেন? কোনো কোনো প্রভোস্ট দুপুরবেলা 1-2 ঘন্টা, বা কোনো কোনো প্রভোস্ট সন্ধ্যাবেলা আসে 1-2 ঘন্টা। এর বাইরে ইউনিট ডিপার্টমেন্টের শিক্ষকতা করছেন, আর বাইরে পরীক্ষার এক্সটার্নাল হচ্ছে, পরীক্ষার খাতা দেখছেন। উনি যেটা বলছেন যে ওই সময়টা, ওইখানে সময় দিয়ে থাকাটা না, ওইটা থাকছে না, ওইটা হয় না, এখন থাকছে না, ওইটা হয় না, থাকলে এটা কিভাবে সম্ভব? আমরা তো এই জায়গাগুলো পার হয়ে এসেছি,
আপনি একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যত বক্তৃতা দেয়, যত টক শোতে আছে, যত বিভিন্ন দিবসে, নূর হোসেন দিবস কিংবা স্বাধীনতা দিবসে যেভাবে শিক্ষকের বক্তব্য ধরতে পারলে ভালো হতো টেলিফোনে, না কি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে টক শোতে আসতে হবে কেন? আমি সেগুলোই বলছি যে তাহলে উনি একটা ইস্যুতে কথা বলবেন এককভাবে, এককভাবে টেলিভিশন নিয়ে আসতে পারে সাক্ষাৎকার বা কোনোদিন অন টু আলোচনা হয় ওদের সাথে, তাহলে যাবেন তাহলে রিপোর্টমে কথাটা খুব পরিষ্কার, কথাটা খুব পরিষ্কার, সে মূল দায়িত্ব ফাঁকি দিচ্ছে, অবহেলা করছে, উইথ ডিউ রেসপেক্ট টু অল টিচার, মূল দায়িত্ব ফাঁকি দিচ্ছে, অবহেলা দিচ্ছে, তাহলে সে কি করছে? সে অন্য একটা কোনো কাজ করছে, সেই কাজটা কি সরকারি দলকে খুশি করা? না, কনসালটেন্সি, কনসালটেন্সি তো আছেই, কনসালটেন্সি তো আছেই, হ্যাঁ, বাইরেও মানে একজন শিক্ষকের রাজনীতিটা এটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমরা ছাত্রদের শুনেছি যে কোনো কারণে দেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে উনি টেম্পোরারি রাষ্ট্রপতি হতে পারেন, মাত্রাটা ওই পর্যায়ের, আমরা এইভাবে পারসেপশনের মানে হয়নি, যদিও হয় না সম্মানটা, হ্যাঁ সম্মানের একটা আইডিয়া, কিন্তু উপাচার্য বা শিক্ষক সমিতির সভাপতি কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন, সেই এক্সাম্পল কিন্তু আমাদের আছে, সেটা তো আলাদা, সেটা অন্য বিষয় না, সেটা হিম্মতের কারণে, সেটা দলীয় আনুগত্যের কারণে তো সম্ভব হয়েছে। আমি বলছি যে সেই শিক্ষককে সেই জায়গাটা থেকে বেরে আসতে হবে। আমি খুব স্পষ্টতই বলি, কোর্টের রায়ের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছে, এটা শুনেছি, রায়টা আসুক পরে দেখব, এটা একজন উপাচার্যের কাছ থেকে আমরা আশা করি না, উপাচার্যের কথাটা খুব স্পষ্ট, হ্যাঁ আমরা এটা করব, রায় দেখা ব্যাখ্যা দেওয়া মানেটাই কি? উনি ওখানে পিস্টন দিয়েছেন, উনি এটা করতে চাচ্ছেন না, উনি খুব ব্যস্ত, ওনার পোস্টটা পারমানেন্ট হওয়া নিয়ে উনি আপাতকালীন আছেন নাকি, এই জায়গাটা, এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, তো নাহলে হবে না, ছাত্রদের উপর ওভারঅল পরিস্থিতির উপর সরকারের উপর দায়ী দায়িত্ব চাপায় দেয়া আগানো যাবে না। আমি কথাটা বলছি যে সামগ্রিকভাবে দেশের রাজনীতির যে গণতান্ত্রিক কাঠামোগুলি দুর্বল রয়ে গেছে, আর কি সবসময় ছাত্র রাজনীতি তার সম্মুখে শক্তিশালী করতে হেল্প করেছে, আমরা সবাই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, আমাদের অভিজ্ঞতা ছাত্র রাজনীতির আমাকে চলতে শিখেছে, আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আমাকে সাহসী করে তুলেছে, আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই আমি আজকে জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করে, ঠিক আছে অসুবিধা, ওটা তো ঠিক আছে, আমি আমি বলতেছি এটা না, অবশ্যই আমি সরকারের দায়িত্বকে অস্বীকার করছি না, আমি ঠিক আছে, আমি সরকারের আলোচনা যাচ্ছি, আমি এইখানে যেহেতু এটাও বলছি যে একটি ছাত্র আন্দোলন আজও গড়ে ওঠেনি, এটা একটা ব্যাপার, আজকে যখন এই ছাত্রদের ভর্তির উপরে ভ্যাট বসল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন একত্রিত মাঠে নামলো, 72 ঘন্টার মধ্যে তাদের দাবি নিয়ে ফিরে গেলো, মানে কষ্টকে গিরতে পারলো কিনা, এখন ছাত্র রাজনীতি যতটুকু ব্যস্ত রোহিঙ্গা নিয়ে, তারা কি ততটুকু ব্যস্ত ক্যাম্পাসের সামগ্রিক বিষয়ে? আমি দুইটা বিষয় বলি আপনার আলোচনায়, একটা হচ্ছে আমাকে যদি বলেন যেটা বলছেন যে আন্দোলন, ঠিকই ক্যাম্পাসে এটা করতে পারছে না, সেই অর্থে আপনি বলছেন, আমি যদি বুঝে থাকি যে হাজার হাজার ছাত্র নামে না কেন, কিন্তু দেখেন আজকে এই ছাত্রদের নামাটাই একটা ডিফারেন্ট ঘটনা ঘটে গেছে, যে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, রাজনীতির প্রতি আস্থাহীনতা সব ব্যাপারেই তারা নামছে না, কিন্তু নামছে না বলে তারা চায় না এটা ঠিক না, আমি আলোচনায় যাচ্ছি না, কারণ আমি এখন যে আলোচনা আসতে চাই এককভাবে শিক্ষককে, নামছে না বলে তারা চায় না সেটা ঠিক আছে, কিন্তু নামছে না কেন? এই যে ধরেন বাম সংগঠনগুলি তো স্টুডেন্টদের অধিকার আদায়ের ব্যাপারে এই ছাত্রদল ছাত্রলীগের চাইতে মোর অ্যাক্টিভ, আমি যেটা সবসময় তারা বলছে ওই ছাত্রদের জমায়েত করতে পারছে না কোনো, হ্যাঁ কোনো মুভমেন্ট কিন্তু গড়ে গড়ে তোলা সম্ভব হয় না, পয়েন্টটা সেইটা। ধরেন আমি আপনাকে বলি, ডাকসু নির্বাচন নিয়ে সব ছাত্র সংগঠন মানে বামপন্থীদের তারা কিন্তু কথা বলেছে, মিছিল মিটিং অনেক কিছু করেছে, কিন্তু তারা অল্প কয়েকজন, পেছনে ছাত্ররা আসে নাই, মানে যে আলোচনাটা আসছে এখন সেটা আসে না, সেটা হচ্ছে আমি বলছি পুরো ছাত্র আন্দোলন বা তার জায়গারই সংকট, সেটা একটা বড় আলোচনা, আমি সেই জায়গায় গেলে আজকে খেয়ারে ফেলবো বলে যাচ্ছি না, আমি এই জায়গাটা একটু স্পেসিফিক করি, অসীমদা যে শুধু শিক্ষক রাজনীতির কথা বলছে, একজন শিক্ষককে পেয়েছি আমরা ফোনে, আচ্ছা আমরা সবাই তাকে চিনি, শফিউল আলম ভূঁইয়া, হ্যাঁ উনি শিক্ষক এবং একটি হলের প্রভোস্ট, প্রভোস্ট বটে, কারেক্ট, চলচ্চিত্র, হ্যাঁ টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বটে, কেন চায় না ওইটা জিজ্ঞেস করা উচিত, হ্যালো ছাত্রদের কি মনে করে, হ্যালো, হ্যাঁ রাজা ভাই বলেন, সালাম আলাইকুম ভাই, হ্যাঁ ওয়েলকাম সালাম, কেমন আছেন? আজি ভালো, আমরা এখানে একটা নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি বোধহয় আপনি তো শোনেন না, একটু বলি আপনাকে, এই যে ডাকসু নির্বাচন কেন এতদিন ধরে হয় নাই সেই আলোচনা করতে করতে আমাদের একজন গেস্ট এখানে উনি বলেছেন যে শিক্ষক শিক্ষক রাজনীতিও এর পিছনে এর জন্য অনেকটা দায়ী, তো আপনি এ সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই।
আসলে শিক্ষক রাজনীতি কিভাবে দায়ী এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না। কারণ হচ্ছে যে এই যে গত দুই দশকেরও বেশি সময় ধরে যে ডাকসু নির্বাচন হয়নি, এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক যে শিক্ষার পরিবেশ সেইটাকে বজায় রেখে ডাকসু নির্বাচন করতে চাওয়ার চেষ্টা করাটাই বোধ হয় একটা অন্যতম কারণ। যে ডাকসু নির্বাচন আসলে যে ধরনের উত্তেজনা সৃষ্টি হয় সেইটাকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন হয়নি। কিন্তু এখন তো সব দিক থেকে সবাই চাচ্ছেন, এখন মনে হচ্ছে যে ছাত্ররাও আগের চাইতে অনেক বেশি সক্রিয়। আমরা শিক্ষকরা তো সবসময় চাই যে ডাকসু নির্বাচন হোক, তো আশা করছি এইবার হয়তো শীঘ্রই ডাকসু নির্বাচন হবে। তো শিক্ষক রাজনীতির সাথে আমি সম্পৃক্ত, কিন্তু এটা কিভাবে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরা এটা আমার কাছে পরিষ্কার না। আপনি দাদা প্রশ্নটা করেন আপনি স্যার, মানে এই যে যুক্তিটুকু আপনি দাঁড়া করলেন, স্যার আমি অসীম কুমার উকিল, জি জি, আপনি যে যুক্তিটুকু দাঁড়া করার রাখি এটা খুব খোরা যুক্তি মনে হয় না যে ক্লাস বিঘ্নিত হবে, ক্যাম্পাস বন্ধ হবে, এই আশঙ্কাজনক নির্বাচন হচ্ছে না, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস এটা কি বলে স্যার? না আমি আমি একটু যুক্ত করতে চাই, আমি একটু যুক্ত করতে চাই, জানেন যে ডাকসু নির্বাচন কোন ধরেন ডেটটা যদি ঘোষণা করা হয়, ঘোষণা করার সাথে সাথেই তো সকল ছাত্র সংগঠনের আপনাদের শিক্ষকদের মধ্যে আমরা পত্রিকায় দেখলাম সেখানে যে আপনাদের শিক্ষকদের মধ্যে কি মারামারি হয়নি? আপনাদের ভৈয়া আপনাকে যিনি প্রশ্ন করছেন তিনি হচ্ছেন যেন আসাদুজ্জামান রিপন, জি, তো আপনাদের মধ্যে মারামারি হওয়ার পর তো শিক্ষক সমিতি নির্বাচন থেমে থাকেনি। আজকে আজকে যে আমরা রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন আপনাদেরও তো প্রতিনিধি, আপনাদেরকে ভোট দিয়ে আসলাম আমরা, এই নির্বাচনটা তো কোনো বিঘ্ন ঘটলো না, পরিবেশের তো কোনো সমস্যা নেই, তো দেখা গেল যে শুধুমাত্র ছাত্রদের নির্বাচনের ক্ষেত্রে আপনারা মানে যে পরিবেশের মানে অজুহাত তোলা হয় এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত না। আমরা এর চেয়েও অনেক বেশি ভোলাটাইল পিরিয়ডে আমি অসীম কু উকিল আমরা কিন্তু ওই সময় এইটিজে আমরা ছাত্র রাজনীতি করেছি, এর চেয়ে অনেক বেশি ভোলাটাইল সিচুয়েশন ছিল। অনেক বেশি ভোলাটাইল পরিস্থিতি সেটা আমরাও দেখেছি, কিন্তু ধরেন এই যে গণতন্ত্র, মজার ব্যাপার হচ্ছে যে 90-এর পর থেকেই সর্বশ্রেষ্ঠ 90-এ ডাকসু নির্বাচন হয়েছে, তারপরে আর হয়নি, তো এটা একটা দুঃখজনক বিষয়। কিন্তু আপনি যে শিক্ষকদের মারামারি যেটা বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন শিক্ষক আরেকজন শিক্ষকের কিন্তু ওরকম বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ছাত্রদের মধ্যে গত 10 বছর হচ্ছে না, কোনো ধরনের ঝামেলা হয়নি আমাদের, যেমন আজকে যে আপনারা ভোট দিয়ে গেলেন আজকের ভোটেও তো কোনো ধরনের না হয়নি, এটাই তো বলতে চাইছিলাম। তো এখন এই যে ধরেন এই যে রিপন সাহেব এবং অসীম কুমার উকিল সাহেব, ওনারা দুইজন ওনাদের দুই সংগঠন যদি একমত হন যে ওনারা একমত হয়ে যদি আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন যে হ্যাঁ আমরা ডাকসু নির্বাচন করতে চাই, তাহলে তো আর নির্বাচনের কোনো সমস্যাই থাকে না। আসলে দায়িত্বটা স্যার আমাদের উপর চাপিয়ে দিলেন, আপনারা কোনো দায়িত্ব নিলেন না স্যার, দায়িত্বটা আমাদের উপর চাপিয়ে দিলেন, কারণ আপনারা শিক্ষক হিসেবে ক্যাম্পাসের অভিভাবক হিসেবে আপনারা কোনো দায়িত্ব নিলেন না। মানে ওনার কথার মধ্যে যেটা বেরিয়ে আসছে আমি কথাই বলতে চাইছিলাম, আপনি পরে বলেন। আরেকটা আমাদের ব্রেক দেবো জনাব ভুইয়া, আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে শিক্ষকদের মধ্যে যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছেন লাইক প্রভোস্ট, আপনি নিজেও একটি হলের প্রভোস্ট, আপনারা আসলে খুব বেশি সময় দিতে পারেন না বা দেন না, অথচ আপনাদের সেটা ফুল টাইম একটা ডিউটি আর কি ওখানে, তো এই ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাই। যেমন ধরেন এটাও একটা ঢালাও মন্তব্য এই কারণে, যেমন ধরেন আমি যখন প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করি এটা এটা একদিকে ফুল টাইম, আবার এটা হচ্ছে আমার আমার প্রধানত আমার যে শিক্ষকতা, আমি যে ক্লাস নেই, গবেষণা করি, পরীক্ষা নেই, পরীক্ষার খাতা দেখি, ওইটার পাশাপাশি আমরা প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করি। প্রভোস্ট হওয়ার কারণে কিন্তু আমার অন্যান্য দায়িত্ব থেকে আমি অব্যাহতি পাই না, প্রভোস্ট হচ্ছে আমার অতিরিক্ত দায়িত্ব। তো সেক্ষেত্রেও আমরা সবাই চেষ্টা করি যে সর্বোচ্চ মাত্রায় সময় দেওয়ার, যেমন আমি নিজের হলের কথা বলতে পারি যে আমার কোন ছাত্র আমাকে বলতে পারবে না যে স্যারের কারণে আমার তার কোন জিনিস দেরি হয়েছে, এবং ধরেন আমি প্রতিদিন একটা সময় করে হল অফিসে যাই এবং প্রতিদিনকার কাজগুলো করি। সবাই হয়তো সমানভাবে সময় দিতে পারেন না, কিন্তু আমার ধারণা যে সবাই চেষ্টা করেন, অন্যথায় তো তাদের প্রবস্থ থাকবার কথা না। আর সেই রকম যদি স্পেসিফিক কারো বিরুদ্ধে অভিযোগ থাকে সেক্ষেত্রে তো সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনা যায়। আচ্ছা ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রশ্ন আমার সেটি হচ্ছে যে এই যে আপনি সহাবস্থানের কথা বললেন, সকল ছাত্র সংগঠনের সহাবস্থান, এইটা এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেন না কেন?
আসলে আপনি তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখি, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রাণ কেন্দ্র। এখানে শুধুমাত্র প্রশাসন চাইলেই যে সবকিছু করা সম্ভব তা না, আমার ধারণা যে হয়তো তো আশা করি যে আমরা হয়তো ডাকসু নির্বাচন দেখবো, আমরাও চাই। আমাদের সময় কিন্তু আমাদের শিক্ষকদের নেতৃত্বে, ভাইস চ্যান্সেলর সাহেবের নেতৃত্বে, তার সভাপতিত্বে আমাদের একটা পরিবেশ পরিষদ ছিল, পরিবেশ পরিষদ, সেইটাকে পুনর্জীবন করলেই তো সমস্যা সমাধান গুলো হয়ে যেতে পারে। ওটার ব্যাপারে তো আপনাদের শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকার কথা। আপনি যে এইটিজের কথা বলছেন, তখন কিন্তু আপনার এই যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ধরেন যে ক্রিয়াশীল সংগঠনগুলো সবাই ছিল, কিন্তু আপনি জানেন যে এখন কি তা আছে বা এই যে জোট সরকারের আমলে আপনাদের কাছে প্রত্যাশা করি যে একটা সংগঠন, একটা ছাত্র সংগঠনের নেতা কর্মীদেরকে বের করে দেওয়া হয়েছিল জোট সরকারের সময়, যেমন এখন এখন বর্তমান সরকারের আমলে যেমন এখন বিরোধী দলের। আচ্ছা, এটা আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমার মনে হয় যে সর্বশেষ জনক ভূঁইয়া যেটি বললেন যে তিনি আশা করছেন যে না এখন এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে, ইলেকশন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আমরাও সেই আশাবাদ জানাই। জনাব ভূঁইয়া, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটা আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে বাদ বাকি দর্শক আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকছেন। কিন্তু তারপরে তো তাদেরকে নিয়ে টানাটানি তো ঠিকই হচ্ছে। দর্শক আরেকবার আমন্ত্রণ বৈঠকখানার আজকের আড্ডা। আমরা এতক্ষণ ধরে ডাকসু ইলেকশন, বিভিন্ন কলেজ ছাত্র সংসদের নির্বাচন আলো করছিলাম, এর বাইরে তো আর কোনো কিছু আজকে কি আর আপনি অন্যতম কারণ হচ্ছে আপনি নির্বাচন দিতে গেলে উনি যা বলছেন কারেক্টই, সহবস্থান তো নিশ্চিত করতে হবে, কিন্তু এখনকার রাজনীতি যে জায়গাটায় চলে গেছে একছত্র থাকতে হবে। কারণ আগে ওই যে আবার বলি যে একটা সময় ছিল 60-40 ভাগাভাগি, এখন একছত্র থাকলে 100% ভাগাভাগি নিজেই করা যায়। এবং আগে এই যে রিপন ভাইদের সময় আপনি যখন ছাত্র ছিলেন, আমরা যখন ছিলাম, ছাত্র নেতারা এই ধরনের টেন্ডার বিভিন্ন জায়গার কাজকর্মের জায়গায় কখনো শুনেছেন? ছিল না তো, এখন সবটার জায়গায় আছে। আমি বলি যে সরকারকে খুশির যে জায়গাটা সেটা হচ্ছে এখানে সহবস্থান নিশ্চিত করতে দেওয়া যাবে না, দরকার নেই একছত্র যে যখন ক্ষমতায় আসে। সুতরাং নির্বাচন মানে হচ্ছে সহবস্থান নিশ্চিত করতে হবে, এক। আর ওই যে বললেন যিনি ভিসি হচ্ছেন বা শিক্ষকরা, তারা তো যে সময় সরকারে থাকে তার যদি আনুকূল্য পেতে হয় তাকে নিশ্চিত করতে হবে ক্ষমতাসীনদের জিতাবো, কিন্তু সহবস্থান নিশ্চিত করার পরে আপনি ক্ষমতাসীনদের জিতাবেন ছাত্রদের মধ্যে, সেইটা বোধ হয় অসম্ভব ব্যাপার। এই জন্যই প্রধানত এখন হচ্ছে না, এটা মনে রাখবেন। সহবস্থানও হবে না, মানে আপনি বলতে চাচ্ছেন যে নয়মন ঘিও জমবে না, রাধাও নাচানো যাবে না? আমি তো তাই দেখি। আপনি কি প্র্যাকটিক্যালি বলেন? আপনার দীর্ঘদিন আপনার ছাত্র রাজনীতির এক্সপেরিয়েন্স থেকে বলুন। একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আপনার নির্বাচনের টাইম ফ্রেমটা দিয়েছে 6 মাসের মধ্যে, তাই না? হ্যাঁ, 6 মাসের মধ্যে নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করতে বলুন, পদক্ষেপ গ্রহণ করতে বলুন, ইনিশিয়েটিভ নিতে হবে। জাতীয় নির্বাচন অলমোস্ট জানুয়ারি না ডিসেম্বরেই হবে, জাতীয় নির্বাচন ডিসেম্বরে আমরা এক্সপেক্ট করতে পারি, সাংবিধানিক ব্যাখ্যা যদিও দেরি হলে মানে জানুয়ারির উপরে তো যাওয়া। যাই হোক, তো এর মধ্যে মানে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া অবলম্বন করা যে এটা, এই আদেশটা এক নম্বর হচ্ছে, আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, প্র্যাকটিক্যাল নয়, তাই বলছেন? প্র্যাকটিক্যাল তো ইভেন আগামী 7 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব যদি কর্তৃপক্ষ চায়, কর্তৃপক্ষ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা বলতে চাই, এটা আগামী 7 দিনের মধ্যে এটা করা সম্ভব, এটা অসম্ভব কিছু না। এত বড় একটা নির্বাচন 7 দিনের মধ্যে সম্ভব? ভোটার মানে যে স্পিড বলছেন, যে না 7 দিন বলতে বোঝাতে 7 দিন রাখো তো 15 দিন আপনার ভোটার লিস্ট শোটা করা, যারা যে সমস্ত ছাত্রদের নিয়মিত ছাত্র যারা আছে তাদের বেতন পরিশোধ করা আছে, তাই না? কিন্তু নির্বাচনের সামনে রেখে কি কোনো কেউ এই ধরনের রিস্কে যাবে? ধরেন এই কথাটা তো সেই জায়গায়, আপনার দল যদি ক্ষমতায় থাকতো সেটাও কি সম্ভব? আমি তো বলছি যে এই কথাটা তো সেই জায়গায় যে নির্বাচনের আর নির্বাচনের বিষয়টা, নির্বাচন হার জিতের বিষয়টা হচ্ছে জাতীয় রাজনীতি, মানে আওয়ামী লীগ বা বিএনপির, তাই তো? এখন ছাত্র সংসদে নির্বাচন হবে, ছাত্র সংসদে নির্বাচনে যদি ছাত্রলীগ যদি না জিতে অথবা ছাত্রদল যদি না জিতে, কথার কথা ফেয়ার ইলেকশনের, ফেয়ার ইলেকশন সাপেক্ষে,
তাতে কি আসে যায়? বাংলাদেশের যে আইনজীবীদের নির্বাচন হয় গত তিনবার চারবার ধরে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন হচ্ছে, তাই না? বিএনপি জিতছে, তাতে কি সরকারের পরিবর্তন হয়ে গেছে? এশিয়ার মধ্যে বৃহত্তম মানে নাম্বার ওয়াইজ বৃহত্তম মানে ডিস্ট্রিক্ট বারের মধ্যে ঢাকা বার হচ্ছে সবচেয়ে বড় বার, তো ঢাকা বারে বিএনপি জিতেছে, সরকার কি পরিবর্তন হয়ে গেছে? তো বারে যদি জিততে পারে বিএনপি, যদি আপনার সুপ্রিম কোর্ট বারে যদি জিততে পারে বিএনপি, সেটা যদি মেনে নেওয়া যায় তাহলে ডাকসুতে ছাত্রদল জিতলে অথবা ছাত্রলীগ হেরে গেলে বা ডাকসুতে, এইখানে তো আমার মনে হয় না, এই যে একটা ভয়ের সংস্কৃতি। মাথায় রাখলি চল, আমাদের শিক্ষক আর কি স্যার একটি কথা বলেছে যে প্রাধ্যক্ষের দায়িত্বটা অতিরিক্ত দায়িত্ব, এটা একটি প্রচণ্ড দুর্বল দিক আর কি, এটাকে রেগুলার দায়িত্ব আনা দরকার এবং সেক্ষেত্রে শিক্ষকদের দিক থেকে একটু উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত বলে মনে করি। ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে উনি প্রথাগতভাবে রাজনীতিবিদদের সুরে সুর মিলিয়ে বলছেন সহ অবস্থানের বিষয়টা, আমি প্রসঙ্গটাকে অস্বীকার করছি তা না, কিন্তু একজন শিক্ষক দায়িত্ব নিয়ে হলের প্রাধ্যক্ষ এই কথাটা বলতে পারেন না। তাহলে পরবর্তী প্রশ্নে আসবে যে সহ অবস্থানের ক্ষেত্রে কোন কোন ছাত্র আপনার হলে থাকতে পারে না, এগুলো বলেন। এগুলি ওনাদেরকে এই বিষয়গুলি নিয়ে সাহসী না, একজন প্রভোস্ট হিসেবে একজন প্রভোস্ট হিসেবে প্রাধ্যক্ষ হিসেবে অসীম, আপনি নিজে চিন্তা করেন উনি কি দায়িত্ব থেকে এড়াতে পারেন? ওনার ছাত্ররা ওনার হলে থাকতে পারছে না, সেটা ভিন্ন মতাবলম্বী। হ্যাঁ, ওই জায়গাটা এই জায়গাটার মধ্যেই মনে হয় আর কি যে একটা খুশি করার প্রবণতা আসছে যেটা শিক্ষকদের জন্য প্রযোজ্য নয়, হতে পারে না। এই সমাজ বদলের হাতিয়ার হবে ওনারা, কারিগর হবেন ওনারা, ওনাদের এই ক্ষেত্রে আরো বেশি মানে ন্যাশনালকে। আমরা কিন্তু অসীম, আমরা কিন্তু খুবই ভাগ্যবান সেই হিসেবে এইটি যে আশির দশকে উই ফাউন্ড সাম টিচার্স যারা হয়তো আমাদের বিএনপি সমর্থন করতেন না বা আওয়ামী লীগ সমর্থন করতেন না, বাট আমরা এমন কিছু মানে স্বনামধন্য শিক্ষক পেয়েছিলাম যা নৈতিক অবস্থানে দাঁড়িয়ে তাদের কাছে দলমত নির্বিশেষে আমরা যেতে পারতাম, পরামর্শ নিতে পারতাম, আশ্রয় নিতে পারতাম, এরকম শিক্ষক কিন্তু আমাদের শিক্ষক এবং আইনজীবীর। আমি যেটা প্র্যাকটিক্যাল খোলাখুলি দেখি এটা মোর দেন আওয়ামী লীগ মোর দেন বিএনপি, শিক্ষক আইনজীবী না, এটাই সমস্যা। বিরাট অংশ বুদ্ধিজীবীদের রিয়েলিটি ওই জায়গাটাই, কিন্তু আমি বুঝি যেটা শিক্ষকদের ক্ষেত্রে আমি একটু অনুরোধ করবো যে এইরকম একটা সংকটে কোনো এক সময় বেরোইতে গেলে একটা জায়গা থেকে শুরু করতে হয়। যদি আমাদের শিক্ষকরা, যে আলোচনা অসীমদার কথা আসলো, রিপন ভাইয়ের কথা আসলো, আমরাও যদি মনে করি যে শিক্ষক সমাজ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনারা নিজেদের নৈতিক অবস্থান দৃঢ়তার সাথে নিয়ে বেরোয় আসার যদি উদ্যোগ নেন তাহলে শুধু ডাকসু নির্বাচন না, পুরো জাতি একটা প্রগতির দিকে যাওয়ার একটা চিন্তা করতে পারে। সেটাই বলতে ডাকসুর সদস্য দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগটা এই মুহূর্তে নেওয়া দরকার, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা নিবেশনের প্রত্যাশা শিক্ষক সমাজের দিক থেকে নেওয়া হোক। আমরা সেই চাই, সংশ্লিষ্ট কথাটা বলছি যে আমি আমার দায়িত্বটুকু এড়াচ্ছি না, শিক্ষকদের কি নিয়ে বলছি, সবাই মিলে এই কাজটা করবে, এটা হওয়া উচিত দেশের জন্য, জাতির জন্য, রাজনীতির জন্য। ধন্যবাদ, এটা হওয়া দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিপন ভাই, খুব ভালো লাগলো আজকে আপনার সাবেক তিন ছাত্র নেতা তাদেরকে আমরা পেলাম এবং আমাদের নিজেদেরও এক ধরনের মানে জবাবদিহিতার জায়গা থেকে আমাদের কথা বলার সুযোগ আপনি দিয়েছেন, এর জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নির্বাচনের একটা বছর, নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে ইতিমধ্যে দেশে, তার মধ্যে ডাকসুও যুক্ত হয়েছে এবং আমরা সবার সঙ্গে একসঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে নিশ্চয়ই এই 27 বছরের অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে এবং সেই সূত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং কলেজ ছাত্র সংসদগুলিরও। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সবার জন্য শুভকামনা, ভালো থাকুন।